আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিয়ান সাফা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো এদিকে আমরা যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম, তো আসার পরের দিন সকাল থেকে যা যা করলাম সেইগুলো এই ভিডিওতে তুলে ধরলাম। তো এদিকে সকালবেলায় আমি ছাদে গেছিলাম, যেহেতু আমরা অনেক দিন বাড়িতে ছিলাম, তো আমার গাছগুলো বারান্দায় ছিল, তো সাফার আব্বু এগুলো ছাদে এনে রেখে গেছিলো। ছাদে আবার এক বাবি আছে, সেই বাবি গাছগুলোকে যত্ন নিছিল। তো গাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছিল, যে গাছগুলো অনেক সুন্দর ছিল, তার জন্য তো সেইটা একটু ভিডিও করে নিয়ে আসলাম। আর এদিকে সকালবেলা নাস্তাটা আগে বানাই নিলাম। তো এই যে আমরা সবাই নাস্তা করতেছি, সবাই বলতে আমরা চারজনই। তো রাত্রে মুরগির মাংস ছিল, সেটা দিয়ে এই নাস্তাটা করে নিচ্ছি। তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে যেহেতু আমরা বাড়িতে ছিলাম, বিছানা চাদর, বাসায় যে চাদরগুলো ছিল এগুলো অনেক ধুলা পরে ময়লা হয়েছিল, আর আমাদের কাপড় চোপড় অনেকগুলো জমা ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আমি যে বাসার অন্য অন্য কাজগুলো সেগুলো সেরে নিয়েছিলাম আর কি। তো এদিকে খাওয়ার পরে যে থালাবাটি হয়েছিল সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিন থাকলে একটাই সুবিধা, দেখা গেছে মানে ওইদিকে কাপড়গুলো দিয়ে আর একদিকে অন্য কাজ করা যায়, তো সেটাই আমি সুবিধা পাই। তো যেহেতু আমরা অনেক দিন বাড়িতে ছিলাম, বাসায় অনেক বাজার ছিল না, মানে যেটা ধরি সেটাই দেখি নাই। তারপরে সাফার আব্বু কিছু বাজার নিয়ে আসলো, তো সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো এমনিতে দেখা গেছে বাড়িতে থাকলে বাসায় আসলে অনেক কিছু মানে থাকে না। তো এইদিকে দেখা গেছে আমি ওকে বলছিলাম যে টক বড়ি আনতে, তো সে আনছে বড়িগুলো, সে এই বড়িগুলো আমার কাছে ভালো লাগে না, তারপরও আমি এগুলো ধুয়ে নিয়ে নিলাম। আর এদিকে কাঁচামরিচগুলো দেখা গেছে বুটাগুলো ফেলে রেখে ফেলে দিয়ে তারপরে ধুয়ে মানে পানি জড়িয়ে রাখি আর কি। তো এভাবে রাখলে দেখা গেছে মানে ফ্রিজে রাখলে অনেক ভালো থাকে, তো আমি সেটাই করি সবসময়, ভালো করে ধুয়ে মানে পানিটা জড়িয়ে রেখে তারপরে ফ্রিজে রেখে দিই। তো রান্নার সময় দেখা গেছে যে কয়টা লাগে সেটা নিয়ে নিই, এটা একটা সুবিধা লাগে। তো এদিকে আমার ওয়াশিং মেশিনের কাপড়গুলো ওয়াশ হয়ে গেল। তো সাফা নিহান হোমওয়ার্ক করতেছে, তো দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে এসে ওদের হোমওয়ার্কগুলো আবার দেখে যায়, তো এভাবেই কাজ করতে হয়, তো আমি সেটাই করি সারাদিন। তো এই যে ওয়ার্ডরোবের উপরে কি যে পরিমাণ ধুলা, তো সেইটাই আমি একটু দেখালাম, আমি এটা মুছি নাই। তো বাসায় না থাকলে এমনিতে অনেক ধুলা পড়ে, তো সেটাই বোঝা যায়। আর এইদিকে যে চাদরটা মানে আমার
আর একটা ভিডিওতে, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এক ভাবি সাফার জন্য এই চাদরটা নিয়ে আসছিল, তো সেইটাই আমাদের খাটে পাতলাম আজকে। তো ভাবি বলছিল যে এটা একদিন বিছানায় পাতে তারপরে ভিডিওতে যেন দেখাই, তো সেইটাই আমি দেখালাম। তো ভাবিকেও অনেক ধন্যবাদ সাফাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো এদিকে আমাদের অনেকগুলো কাপড় ছিল, তো সেগুলো আমরা মা মেয়ে মিলে বাস করে নিচ্ছি। তো সাফা যে বাস করতেছে সেটাই আমি একটু ভিডিও করে রাখলাম। তো মাশাল্লাহ আমার মেয়েটা দেখা গেছে অনেক কাজ করে, এমনিতে মানে ও করতে পারে, ছোট হলেও ও দেখা গেছে আমাকে অনেক কাজে হেল্প করে। তো ও নাকি এগুলো নিয়ে যাবে বাস করা কাপড়গুলো, তো সেটাই করতেছে। তো আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালোভাবে মানুষ হয়, সেটাই আর কিছু আমি চাই না। তো যাই হোক, এই বিকেলবেলা সাফা নিহান বলতেছে কে খাবে, তো আমি কেকটা বানালাম, কিন্তু দুঃখিত আমি এটা মানে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে সাফার আব্বু ভিডিও করছিল। তো আমি ওকে বলছিলাম যে ভিডিও মানে ইউটিউবের জন্য যেভাবে করে সেভাবে করতে, কিন্তু সেভাবে করতে পারে নাই, তার জন্য আমি দিতে পারি নাই। তো কিছু কিছু অংশ আমি দিলাম, কারণ সাফার আব্বু বলতেছে দাও, তো সেইটাই আমি দিলাম আর কি। তো আমি আবার কেকটা সাজাইতে নিয়েছিলাম, ও বলে যে ও সাজাবে, তো ও করছে, তো একটু এলোমেলো হয়ে গেছে। তারপর এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কেকটা অনেক মজা হয়েছিল। তো আমরা যে বাহির থেকে যে কেক কিনে আনি, না কিনে এনে যদি বাসায় একটু কষ্ট করে বাচ্চাদেরকে খাওয়ায়, আশা করি মানে ভালো হবে। তো আমি সেটা আরেকদিন শেয়ার করব। তো এক একটা অনেক টেস্ট হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।